কাজিরঙা রাষ্ট্র উদ্যানের সুরক্ষার বাবে সরকারে বিভিন্ন ধরনের কার্যসূচী আর পন্থা অবলম্বন করা আমি দেখা পাইছো। তার এটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছিল কাজিরঙার ঘাইপথত থাকা এনিমেল করিডর সমূহর, আমার কাজিরঙার মাজেদি যাওয়া রাষ্ট্রীয় ঘাইপথ, তার উপর থাকা এনিমেল করিডর সমূহত যে সেন্সর ক্যামেরা উপস্থাপন করেছিল, সেই পদক্ষেপক আমি আগ্রহেরে আমি ওয়েলকাম জানাইছিল আর ভাবিছিল যে এটা অত্যাধুনিক ব্যবস্থায় কাজিরঙাখন সুরক্ষিত হব বলে। কিয়নো কাজিরঙার মাজেরে বহু গতিবেগেরে যাওয়া বাহনে বিভিন্ন সময়ত মানুহরে নহয় জীবকুলরও ক্ষতি সাধন করেছে, আর সেই নিয়ন্ত্রণ করাটো আমি বিচারো। কেনো হেয়া মানুহর সুরক্ষার কথা এটাও আছে আর জীবকুলর সুরক্ষার কথা এটা আছে। আর এতিয়া বিগত সময়ত আমি দেখা পাইছো যে এবছর মানৰ পৰা প্রায় সময়তে যে এই সেন্সর ক্যামেরা সমূহ আছিল বিকল হয়ে পড়ি আছে। আর আমি অকল অনুসন্ধান করার পাছত দেখা পালো যে কেবা লাখ টকাও যে কোম্পানিক তেখেতসকলে তার পরিচর্য করিবর কারণে দিছিল তেখেতসকলে নোপোৱাৰ ফলত এই কাম কাজ তেখেতসকলে এৰি নিজ স্থান বেঙ্গালোর বা হায়দ্রাবাদলে গুছি গৈছে। আর সেই কোম্পানি সমূহক যদি আজি যে তেখেতসকলৰ মাচুলি আছে সেইটোৱে দিব নোৱাৰে, কাজিৰঙাই তেনে সেই সময়ত ইমান রাজাতত্য করে মন্ত্রী আমোলাক মাহে বছরত কেবাবারও আমি কোর টকা পয়সার এই মন্ত্রী আমোলাক ইয়ালে আনি রাজাতত্য দি আছে, এই প্রশ্ন সমূহ কিন্তু কাজিরঙাবাসী রাইজর মনত উদয় হয়েছে। আর সেই কারণে আমি দাবি জানাইছো কাজিরঙা বন বিভাগক, লগতে PCCF ডাঙরিয়াক আর আমার বনমন্ত্রী ডাঙরিয়াক, আপনালোকে ইমান যদি বিফলতার কাজিরঙাখন সংরক্ষণ দিয়াত বিফল হয়েছে, আপনালোক যদি ইমান অপারক তেনে কাজিরঙাখন বন অধিকার আইনের আওতালে আনি আমার জনগণলে আপনালোকে হস্তান্তর করক, যার ফলত কাজিরঙাত এই যে ইলিগেল ধরনের কার্যকলাপ যাবর হয়েছে, আপনালোকে আজি সেন্সর ক্যামেরা বন্ধ করে দিছে, তার আড়ত এনেকাও হব পারে নাকি যে রাতির অন্ধকারত যাবর ইয়াত ন্যাশনাল হাইওয়ে 37 এডি কয়লারপরা ধরে কাঠর ট্রাকবর যে গে আছে তাত বন বিভাগের কিবা হাত আছে নেকি, সেই কথাও কিন্তু আমার মনত উদয় হয়। আমি বোকাঘাটবাসী রাইজ হয়, সেন্সর ক্যামেরায় আপনার খবর দিব, কিন্তু আমি অতন্দ্র প্রহরী আর বোকাঘাটর ঘাইপথেদি কি আজা করেছে, বোকাঘাটর সুকে কোনে কাজিরঙাত কি ঘটিছে আমি সকলোবর জানো। আর এই যে আপনার এই ব্যবস্থা আছিল হেয়াত অতি উপযোগী আর দরকারি একটা সংযোজন হয়েছিল কাজিরঙার সুরক্ষার কারণে, তাক আপনাদের স্পষ্টভাবে অতি সোনকালে পুনের সুচল করে তুলক, আকৌ যাতে কাজিরঙাখন সুরক্ষিত হয় আর কেবল মাত্র বন্দুকধারী বন্দুক দি পেলায় আমার লড়া ছালীক আপনাদের কাজিরঙার চারিওফালে জনগণক হারাশাস্তি করবলে এরি দিলে নহব, আপনাদের আমার লড়া ছালীবুরক বন্দুক দিয়ার সলনি কম্পিউটার দিয়ক, এই ট্রেনিং দিয়ক, যার ফলত তেখেতসকলে আমি হায়দ্রাবাদ বেঙ্গালোরের এক্সপার্ট আহিব প্রয়োজন নাই, সেই BA MA হায়ার সেকেন্ডারি পাস সায়েন্স আর্টসত পড়া লড়া ছালী আজি বন্দুক লয় পেলায় কাজিরঙার চারিওফালে ঘুরি ফুরিছে, তেখেতসকলে কাজিরঙাত ঘুরব নালাগে কোয়া নাই, কিন্তু তেখেতসকলের যোগ্যতা আছে, ইয়ার যে টেকনোলজি আছে টেকনোলজির শিক্ষাও তেখেতসকলক দিয়ক, কাজিরঙাক জনগণের হাতত আপনাদের গতাওক, কাজিরঙা সুরক্ষিত করক। এতিয়া ভুটানের মহামহিম রজা ডাঙরিয়া আহিছিল আর ভুটানের রজা আহতে দেখিছো তেখেতসকল চারিওফালে মানে বহু কোটি টাকা দিয়ে প্রায় ইয়াত কার্ফিউ মানে বোকাঘাটত অবস্থা, কার্ফিউর অবস্থা, এসপির ঘরের পরা আমালে ফোন আহিছে কইছে যে আপনার SPয়ে দেখা করব বিচারে, কিয় সিকিউরিটির কথা কি, আমি সিকিউরিটি থ্রেড নেকি, কিহর অপমান, এইবর আমি এইবর কথা শুনবলে নাই, কিন্তু কই দিছো সরকারক আমাক আপনার অপরাধীর দরে আপনাদের ট্রিট করব, মহার রজা আছে আমি কি বেয়া পাইছো নাকি, ভুটানের রজা আছে আমি গৌরবান্বিত অনুভব করছো, কিন্তু আপনার তার সলনি কাজিরঙাবাসী আমাক অপরাধীর দরে ট্রিট করেছে, আপনার নিজে লাজ পাব লাগে এখার কথা, আর সে স্পষ্ট করছো যত প্রয়োজন তাত কাম করক, আপনার আমার সাধারণ রাইজক হারাশাস্তি করবর কারণে আপনার এই পদবী আর সম্মান আমি দিয়া নাই, সেকারণে আপনার অতি সোনকালে এই যে করবলিয়া কর্তব্য আছে আপনার সেইখানে আপনার সুচারুরূপে করক।